ওয়েলকাম ভিউয়ার, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আমরা কিন্তু সবাই ফেসবুক কম বেশি ইউজ করে থাকি, অনেকে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা জানেন না, তো আজকে তাদের জন্যই এই ভিডিওটা। আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে আমাদের পাসওয়ার্ড জেনে যায়, তার জন্য আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, স্ক্রিনে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। বন্ধুরা, প্রথমে আমাদের যা করতে হবে, ফেসবুক অফিশিয়ালি অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুক অফিশিয়ালি অ্যাপটি ওপেন করার পর দেখুন বন্ধুরা, এখানে উপরের দিকে থ্রি ডট লাইনের একটি অপশন আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। থ্রি ডট লাইন অপশনটিতে আপনারা ক্লিক করার পর বন্ধুরা দেখুন নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, আপনারা সেই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটিতে ক্লিক করার পর দেখুন নিচের দিকে লেখা আছে সেটিং অপশন, ভালো করে দেখুন সেটিং একটা অপশন আছে, আপনারা সেই অপশনটায় ক্লিক করবেন। সেটিং অপশনটায় ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগইন, ভালো করে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগইন, আপনারা সেখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন, তারপরে আবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন, আপনারা সেখানেই চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। তো পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসলো কারেন্ট পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন দ্বিতীয় যে অপশনটা আসলো নিউ পাসওয়ার্ড, আপনারা যে পাসওয়ার্ড দিয়ে মানে নতুন পাসওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন রিটাইপ নিউ পাসওয়ার্ড লেখা আছে, আপনারা যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেটা আবার এখানে কনফার্ম হওয়ার জন্য দিয়ে দিবেন। তারপরে আপনারা এই সেভ অপশনটা ক্লিক করবেন, আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বুঝিয়ে বিষয়টা বলি, প্রথম যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেখানে আপনারা পুরান পাসওয়ার্ডটা দিবেন, যেটা আগের ছিল সেটা দিবেন। তারপরে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনারা যেটা নতুন পাসওয়ার্ড বসাবেন, যেটা আপনারা মনে রাখতে পারবেন সেটা দিবেন। তারপরে আবার রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা সেখানেও দিবেন কনফার্ম হওয়ার জন্য। তারপরে সেভে দিয়ে দিবেন, তাহলেই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখালাম না, কারণ আমার সেটা লাগবে না। আপনারা অবশ্যই এভাবে ইউজ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আমি আবারও বলি, আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।